রোহিঙ্গা সমস্যা থেকে উত্তরণে বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা দেবে পর্তুগাল। ঢাকা সফররত পর্তুগালের পররাষ্ট্র ও সহযোগিতা বিষয়ক সচিব ডক্টর ফ্রান্সিসকো আন্দ্রে আজ এ কথা বলেছেন। সকালে ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে ঢাকায় কূটনৈতিক মিশন চালুর আশা করছেন পর্তুগালের প্রতিনিধি ফ্রান্সিসকো আন্দ্রে। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশিদের জন্য পর্তুগালের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যে পরিস্থিতির শিকার তা মেনে নেওয়ার মতো না। এই ইস্যুতে কেবল রাজনৈতিকভাবেই না, অর্থনৈতিকভাবেও বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একাত্ম হয়ে আমরা এই বিষয়ে বাংলাদেশের পক্ষে আছি। এই সমস্যা থেকে বাংলাদেশের উত্তরণে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। বাংলাদেশে থেকে যারা পর্তুগালে যেতে চান বা পর্তুগালে যারা বাঙালি আছেন তাদের পরিবার যারা তারা যারা যেতে চান তাদের ভিসার জন্য দিল্লিতে যেতে হয়। এই কষ্ট লাঘব করার জন্য বাংলাদেশ থেকেই যেন এই কাজটি করা যায়, এ ব্যাপারে তারা কাজ করছেন।